আজ রবিবার 15ই আষাঢ় 2024 সালের 30শে জুন মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকর্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন রবি গ্রহের অর্থাৎ সূর্যের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়াং মহাদুতিম ধান্তারিং সর্বপাপগ্নং প্রণতহস্মি দিবাকরম। এটি সকালবেলা আপনারা 7 বার অন্তত জপ করে দিন শুরু করুন, উপকৃত হবেন। আজ কিন্তু রবিবার, তাহলে সাদা রঙের ড্রেস পরুন এবং পারলে আপনাদের মেন গেটের বাইরে দুটো সন্ধ্যাবেলার সময় ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন। বন্ধুরা, আবারও বলবো, আজকের দিনেই কিন্তু শনি বক্রি হচ্ছে। আজ শনি বক্রি হচ্ছে আর শনি বক্রি থাকবে, অর্থাৎ স্যাটার্ন রেট্রোগ্রেড মোশনেই থাকবে এবছরেরই 15ই নভেম্বর পর্যন্ত। আজ থেকে একটানা 139 দিন শনি বক্রি থাকবে। তার প্রভাব আপনার উপরে কি পড়বে সে বিষয়ে কিন্তু অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে, সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। আই বাটনে আমরা লিংক দিয়ে দেব। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 8 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। আজকের এমন দিনে আপনাদের মধ্যে কেউ কেউ জরুরি কোনো সিদ্ধান্ত নিতে বাধ্য হতে পারেন যা আপনাদেরকে উত্তেজিত এবং বিচলিত করতে পারে। অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে। আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত কিন্তু আজ করা যেতেই পারে। আজ যারা চাকরিজীবী আছেন তাদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন, নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দ্বারাও প্রশংসার পাত্রপাত্রী হবেন। রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয়। আজ আপনি অনুভব করবেন যে বিনিয়োগ আপনার ক্ষেত্রে কিন্তু উপকারী প্রমাণিত হবে। পুরনো দিনের করা কোনো বিনিয়োগ প্রস্তাবিত লাভজনক রিটার্নও কিন্তু আপনাদেরকে দিতে পারে। আর যারা রাজনীতিবিদ আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে পপুলারিটিও আপনাদের কিন্তু বাড়বে। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা অর্জন করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন তারাও ভাগ্যবান প্রমাণিত হবেন। হাউসওয়াইফরা দিনের শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটাই আপনাদের ক্ষেত্রে বেটার। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, আজ না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসেবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন। শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না, সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন, তাদের সাথে সুখ দুঃখকে ভাগ করে নিন, তাদেরকে বোঝান যে তাদেরকে আপনারা কতটা ভালোবাসেন, তবে মুখ দিয়ে বলে বুঝিয়ে কিন্তু কোনো লাভ নেই। সংবেদনশীল কর্মের মাধ্যমে বোঝানোর চেষ্টা করুন। আজ নিজের জন্য সময় খুঁজে পাওয়া খুবই কঠিন, নিজের জন্য ভরপুর সময় পাবেন, তবে হ্যাঁ, সেই সময়টিতে কোনো না কোনো হঠাৎ করে কাজ কিন্তু চলে আসতে পারে, মেজাজ যেন হারাবেন না।